নমস্কার, সপনা আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এর আগে কলহগুলো গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবে শিরোনামে এলেও তবে বর্তমানে ব্যারাকপুরের রাজনীতি সরগরম অর্জুন ভার্সেস পার্থ এই বিষয়কে কেন্দ্র করে। কার দখলে থাকবে ব্যারাকপুরের ক্ষমতা, তার উত্তর দেবে জনতা জনার্দনই। তবে পঞ্চম দফায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট হলেও অনেক আগে থেকেই ভোট প্রচার শুরু করেছে বিজেপি তৃণমূল দুই প্রার্থী। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ, এহনো আবহে আবারও পড়ল বিতর্কিত পোস্টার। পার্থ গেল দিল্লি, পল্টু সিং এর উড়ল খিল্লি। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং কে ব্যঙ্গ করে যে এই পোস্টার লেখা হয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। গোটা ঘটনা তৃণমূলের কারসাজি বলে দাবি করলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য। আমি পোস্টারটা দেখলাম, ঘুচিপাড়ার একটা দেয়ালে মারা রয়েছে, তাও সরকারি দেয়ালে, তৃণমূলের কুকৃতি আর কি। কিন্তু দুঃখের বিষয়, চেয়ারটা অত বড় দেখিয়েছে তৃণমূলে, তো একটাই চেয়ার, একটা পোস্ট, বাকি সব তো ল্যাম্প পোস্ট। তত বড় চেয়ারটা উনি জেতার পরে পাবেন তো নাকি? দেখুন, জিতবে ওরা না এটা ওরা একদম কনফার্ম, তাই কিছু একটা করে তো খিল্লি করতে হবে, খবরে থাকতে হবে তো বলতে। দেখুন, রাজনীতিতে কুতর্ক করায় তৃণমূল পিএইচডি করে, ওদের কাছ থেকে এর বেশি কিছু এক্সপেক্ট করাটা বোকামি। ওদেরকে করতে দিন, এটা করে যদি কেউ একটা মানে পৈশাচিক সুখ পায় তাহলে এই গরমের বাজারে তার সুখ থেকে আমি তাকে বঞ্চিত করতে যাবো কেন? মানুষ সবটা জানে কি করতে হবে, 20 তারিখে বুঝিয়ে দেবে কি হবে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস নেতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস বিষয়টি নিন্দা করে বলেন, দেখুন, তিন সব পার্টিতেই একটা শুভবুদ্ধি সম্পন্ন এবং অশুভ বুদ্ধি লোকজন আছে, এইতে যারাই যেভাবে করুক এই বিকৃতি মনোভাবটিকে তারা করেছে, কারা লাগিয়েছে না লাগিয়েছে এটা যখন আপনাদের সকলের নজরে এসছে আমরা নিশ্চয়ই খোঁজ খবর নেব। তবে এই ধরনের বিকৃতি মনোভাবপূর্ণ লোক তাদের বোধহয় রাজনীতিতে না থাকাই ভালো। দেখুন, এটা তো মানে কে লাগিয়েছে ওইভাবে অভিযোগ তোলা তো লাভ নাই, যেহেতু বিজেপির বিরুদ্ধে বলা হচ্ছে সেহেতু স্বাভাবিক অনুযায়ী তৃণমূলের নাম দেবে, তৃণমূলের বিরুদ্ধে বলা হলে বিজেপির নাম নেবে, কিন্তু এটার কোনো অথেন্টিকেশন নেই কারা লাগিয়েছে। অবশ্যই যেটা হয়েছে সেটা ভালো নয়, শুভবুদ্ধি মানুষের কাছে এটা খুব বাজে বার্তা পড়ছে। এটা যারাই বা করুক তারা সামাজিক সুস্থতা, সামাজিক সভ্যতা তাদের মধ্যে কম আছে, এই জন্য তারা এই ধরনের একটা। কবি সুকুমার রায় লিখেছিলেন, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, কেউ যদি যায় পিছলে পড়ে পায়দা এসে পাকড়ে ধরে, কাজের কাছে হয় বিচার 21 টাকা দণ্ড তার। এখন দেখার 2024 লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে কে পিছলে পড়ে। রাজা দে, সেভনাবিক নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভনাবিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।